বলো হরি বল হরি বল বলো হরি বল ফেসে গেল ফেসে গেল মাঝি মনে তো বলো হরি বল হরি বল বলো হরি জুনিয়র জুনিয়র আপনার বাগডোগরা যাওয়ার ফ্লাইটের টিকিট এই তার পিএনআর নম্বর এখানে তিনজনের নাম যার মধ্যে এদের দুজনের নামও আছে ফেরার টিকিট চারজনের নাম কারণ আপনি আপনার বোন প্রভা চ্যাটার্জিকে সাথে করে নিয়ে ফিরেছেন এটা হলো তার পিএনআর নম্বর এখন আপনি যদি গলা অবধি মিনারেল ওয়াটারে ডুবে থেকেও বলেন যে আপনি এদের চেনেন না তাহলে তো আপনার চিকিৎসা করানো দরকার মানসিক হাসপাতালে আচ্ছিতে মাসিমণিকে রেখে আসার সময় আমরাও একটু ঘুরে আসবো সিনিয়র শুনেছে খুব ভালো জায়গা জল হাওয়া খুব ভালো কিন্তু এই মাসিমণির জন্য তো সেটাই হলো না আরও আছে আপনি দার্জিলিংয়ে উঠেছিলেন মাউন্ট ভিউ হোটেলে তার ঠিক পাশের হোটেলে এই দুজনের বুকিং ছিল আপনারই নামে করা অনলাইনে এখন এরা কী করতে দার্জিলিং গেছিলো সেটা এদের মুখেই শুনি ভাই সব একটু আমাদের বলবেন যে দার্জিলিংয়ের মেঘলা রোদে আপনারা ঠিক কী করতে গেছিলেন ম্যাডাম আমাদেরকে একটা নকল চাবি দিয়েছিলেন দিয়ে বলেছিলেন চন্দনবাবুর গাড়ির ব্রেক অয়েলের পাইপটা কেটে দিতে যাতে গাড়ি থেকে তেল বের হয়ে গিয়ে গাড়িটা ব্রেক ফেল হয়ে যায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই যে তোর বাবা বাবার কাছে যা বাবা 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 তুমি চুপ করে থেকো না বাবা তুমি চুপ করে থাকলে আমার ভাল লাগে না বাবা ও বাবা 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 তুমি ওর সাথে কথা বলো বাবা চুপ করে থেকো না বাবা ও বাবা বাবা তুমি আমার ছেলে কোথায় চলে গেছিলে বাবা 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 আমি এসেছি তোমার রিঙ্কু তুমি শুনতে পাচ্ছ না বাবা বাবা কথা বলো না বাবা